এক মাস বিরতি দিয়ে আজ থেকে আবারও শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির বিক্রি কার্যক্রম সকালে রাজধানীর বাড়িধারার কালাচাঁদপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু কার্ডধারী এক একজন ভোক্তা প্রতি লিটার একশো টাকায় সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল প্রতি কেজি ষাট টাকায় সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ত্রিশ টাকা কেজি প্রতি সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য দিতে আগামী জুলাই থেকে প্রতিটি ওয়ার্ডে দোকানের ব্যবস্থা করবে একটা দোকানের ব্যবস্থা করতে যেখান থেকে টিসিবির পণ্যটা সুবিধাজনক সময়ে আমাদের সুবিধাভোগীরা কার্ড দেখে নিতে পারবে ডলারের সংকট ছিল তারপরেও সাড়ে তেরো লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য নিত্য প্রয়োজন জিনিস উনি কিন্তু ইম্পোর্টের ব্যবস্থা করে দিয়েছিলেন নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহটা নিশ্চিত রাখতে পারি তাহলে কিন্তু কেউ কাজসারি করতে পারবে না পণ্য বিক্রি কার্যক্রমের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বাড়িধারায় আছেন রিপোর্টার আলতাফ হোসাইন সরাসরি যাচ্ছি তার কাছে নিত্যপণের বাজারে দীর্ঘদিন ধরে যে অস্থিরতা তারই প্রেক্ষাপটে কিন্তু সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির যে উদ্যোগে সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে বা ভর্তুকি মূল্যে যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম সেটি তারা অনেক আগে থেকে চালিয়ে যাচ্ছেন প্রতি মাসেই এই কার্যক্রম তারা হাতে নেন এবং তারই প্রেক্ষাপটে আজ রাজধানীর বাড়িধারা পার্কের পাশে উত্তর সিটি কর্পোরেশনের আঠারো নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু কিছুক্ষণ আগে সেই উদ্বোধন কার্যক্রম তিনি উদ্বোধন করেছেন এরপর থেকে কিন্তু এখানে সাধারণ মানুষ যারা আছেন ওয়ার্ডের তারা এখানে লাইন ধরে ইতিমধ্যে দাঁড়িয়েছেন এবং নিত্য পণ্য বিক্রি শুরু হয়েছে বিশেষত আহ কার্ডধারী যারা টিসিবির কার্ডধারী যেসব ফ্যামিলি কার্ডধারী যারা তাদেরকে কিন্তু এই পণ্য দেয়া হচ্ছে এবং আমরা জানি যে এই দফায় সর্বোচ্চ দুই লিটার সয়াবিন অথবা কুরার যে রাইস ব্র্যান্ড তেল সেটি দেওয়া হচ্ছে একই সঙ্গে পাঁচ কেজি চাল দুই কেজি করে মসুর ডাল দেওয়া হচ্ছে এই এই দফায় একই সঙ্গে আমরা দেখছি এই যে তিনটে পণ্য নিত্যপণ্য দেওয়া হচ্ছে সেটি আমরা দেখছি প্রতি লিটার সয়াবিন তেল বা ভোজ্য তেল সেটি একশো টাকায় দেওয়া হচ্ছে সর্বোচ্চ দুই লিটার প্রতি কেজি চাল দেওয়া হচ্ছে তিরিশ টাকা কেজিতে পাঁচ লিটার পর্যন্ত পাঁচ কেজি পর্যন্ত এবং মসুর ডাল দেওয়া হচ্ছে ষাট টাকা কেজি দরে এবং টিসিবি যেটা জানিয়েছে যে সিটি কর্পোরেশন জেলা উপজেলা সহ সারা দেশেই এই টিসিবির কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে বাণিজ্য বাণিজ্য প্রতিমন্ত্রী টিপু মুন্সি যেটি জানিয়ে জানিয়েছিলেন সাংবাদিকদের সেটি হচ্ছে যে টিসিবির যে এই কার্যক্রম তারা সাফল্যের সাথেই এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর নির্দেশে সেটি আগামীতে আরও চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন সাংবাদিকদের এই ছিল টিসিবির বিক্রয় কার্যক্রমের সর্বশেষ খবর টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের খবর জানতে সরাসরি ছিলাম রাজধানীর বাড়িধারায়